বুড়ো থাকে ছোট ছেলেকে সকালে ডেকে নিয়ে আছে রিমোতরে কালকে ঝগড়া হয়েছে মেরে ছেলে বলতেছে কি বলে হ্যাঁ কালকে ঝগড়া আছে সব শুনেছি বলে ইমাদ্দারি হয়েছে ইমাদ্দার আমি বলে তুই বোঝ আমি কী বলে ঝগড়াটা করেছি তুই একটু শোন কী নিয়ে আওয়াজ কেন অভিযোগ করেছেন কেন করেছি বাড়ি এত অত্যাচার এত মারধর সব প্রতি কথা যদি আমি একটা কথা বলি তাহলে আমাকে সবাই যদি অত্যাচার করে মারে আমি কি করবো বলবো বাবা শেষকালে আমার নিরাপত্তা রাস্তা কেন মারে কেন যে কোনো সংসার করতে গেলে খুন্ডি নন্ডি তো হবে বাবা একটা গরু মারতে গেলে যদি গরু চলে যায় তাকে যদি এটা প্রতিবাদ করি সংসারে যদি অশান্তি হয় আমার এইটে কর ওমা ওইটে কর সেটা যদি বলি তাও অশান্তি স্বামী আছে হ্যাঁ কে আপনার স্বামী আমার স্বামী তো মারা গেছে কতদিন আগে এই আষাঢ় মাসে লাস্ট 3 বছর কি করতো কি আমার স্বামী মাছ ব্যবসা করতো এখন আপনি কি করেন এখন আমি এই তো বলছি ওই মুরগি ব্যবসা করি 100 করে মুরগি তুলি ওই 2 টাকা হরি খাই আর ছেলেরা দেখে না না কোনো ছেলে আমার 10টা টাকা কেউ দেয় না আমার সদস্য জানে আর এখানে সুন্দর থানায় সুন্দর আছে যাই তো সুন্দর এই দেশে গেছিল এখানে গেছে ছেলেদের নামে অভিযোগ করার পর কি পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল আমি তখন থানায় বসে আছি ওরা এসেছে এসে ওদের ধরতে পারেন ছেলেদের কি শাস্তি দাবি করছেন আমি শুধু শাস্তি দাবি চেয়েছি আপনার নিজের সন্তান তো সন্তান বলি বাবা আমার আর সহ্য করতে পারি না বাবা অধৈর্য কেউ কোনোদিন চায় যে সন্তানদের কাছে মা হয়ে সন্তানদের নিচু রাস্তায় মেনতে মিথ্যে করে দোষ দিয়ে তাদের শাস্তি কেউ দিতে চায় বাবা আমি আর সহ্য করতে পারি না কালকে যা মেরেছি বাবা আমি আর ধৈর্য রাখতে চারবার কি দিয়ে মেরেছে ওখানটায় ছিল মেজো ছোটো বৌমা ওখানে বলেছে মেজো মেজো ছেলে রাস্তায় ছিল ওখান থেকে ডেকে এনেছে ছোট ছেলে এনে তখনই বলে দু এক কথা বলেছে আমি বাবা তুমি যখন বিচার করতে পারো না তুমি কোনো কথা কি দিয়ে মারধর করেছে চাপড় মেরেছে খুব হ্যাঁ এই এই গালে দুঘা চাপড় মেরেছে মেরে ঘাটটা ধাক্কা মেরে এই বাগানের মধ্যে ফেলে গেছে প্রতিনিয়ত অত্যাচার করে না ওই যে কোনো ছুত্র প্রতিদিন কিছু না যে কোনো ছুত্র নিয়ে এই হয় যে কোনো দুদিন 3 দিন আছে আবার একটা নিয়ে ছুটতে আবার 2 দিন আগে ছেলেদের কি শাস্তি হোক সেই চাইছেন কি করবো বাবা বল দেখি আপনি তো মা ছেলেদের শাস্তি চাইছেন আমি কি করবো আমার কোনটা বলতে পারো তোমরা আমার বলো দেখি তাহলে মার জীবনে ব্যথা লাগলি তো ছেলেরা এইটা করতে মা করতে চায় মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এইটা কি করতে চায় বাবা বল বাবা আমার বলে তোরা বুঝা যে আমার তো এই একটা তো সন্তানের মনে আমি কত সহ্য ধৈর্য ধরতে পারি কি নাম আপনার আমার নাম মালতী সর্দার Thank you.